আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি, অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। পরির থেকে সবাই দুষ্ট যারা সামনে আসছেন, ট্রাস্ট মি। দুজন দুজনকে সারপ্রাইজের একটা প্ল্যান আছে যে আমি কিভাবে দিব, ও কিভাবে দিবে এখন আমরা জানি না, মানে দুজন দুজনকে জানাই নাই। সো যেহেতু আমরাই জানি না, আপনাদের কিভাবে জানাবো? আমি তো পাশেই আছি, এই যে আমি তো পাশে, মানে আর আর কিভাবে পাশে। দিন শেষে দুজন দুজনকে জড়াই ধরে আই লাভ ইউ বলি আর ঠিকঠাক হয়ে যায়। আগামীকালকে একটা স্পেশাল ডে আমাদের, তো আমাকে বলেছে যে স্পেশাল ডেতে আমি কি চাই, তো আমি বলেছি যে এবার টিকিট কেটে আমাদেরকে হলে নিয়ে যাও, আমি তুমি এবং রাজু মিলে আমরা কালকে অ্যাডভেঞ্চার সুন্দরবন দেখব। দর্শক যেটা দেখতে পাবে যে আমরা সত্যি সবাই মিলে কালকে একটু আউটিংয়ে যাচ্ছি এবং মানে সেটা হচ্ছে যে আমরা সিনেমাটা দেখব। আর দুজন দুজনকে সারপ্রাইজের একটা প্ল্যান আছে যে আমি কিভাবে দিব, ও কিভাবে দিবে এখন আমরা জানি না, মানে দুজন দুজনকে জানাই নাই। সো যেহেতু আমরাই জানি না, আপনাদের কিভাবে জানাবো? ফাইটিং কোন কোন ঘরে না হয়, মানে সব ঘরেই তো হয়। সো আমরা মিডিয়ার মানুষ, মিডিয়াতে কাজ করি বলে ফোকাসটা একটু বেশি থাকে, মানে ফোকাসটা হয় আর কি। পাশের ঘরে যখন মানে এরকম ক্রাইসিস হয় ফ্যামিলির মধ্যে, তো পাশের বাড়ির লোকটা ছাড়া কিন্তু অন্য বাড়ির জানতে পারে না, আরও তিন বাড়ি জানতে পারে না। সো আমার মনে হয় যে এটা আসলে সাংসারিক জীবনে আসলে এটা খুবই স্বাভাবিক, এবং এটা ঠিক হয়ে যাওয়াটা আরও বেশি স্বাভাবিক। আমি তো পাশেই আছি, এই যে আমি তো পাশে, মানে আর আর কিভাবে পাশে। আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি, অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। পরির থেকে সবাই দুষ্ট যারা সামনে আসছেন, ট্রাস্ট মি। আমি আপনাদের অনেক ভালোবাসি, আবার ভয়ও পাই সামহাও। কেন ভয় পাই আর কেন ভালোবাসি, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা যে কাজ করি, কাজের মাধ্যমটা হচ্ছে আপনারা, যারা হচ্ছে আসলে সবাইকে জানান সিনেমার ব্যাপারে বা সিনেমার খবর, নিউজ। সো আবার মাঝে মধ্যে এমনও কাজ করেন যে হচ্ছে সরকারি দল বিরোধী দল বানায় ফেলেন। সো ব্যাপারটা ওরকমই না। সো আমরা ছিলাম, এখনো আছি, মানে নতুন করে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। আমরা তো একটু করবো এরকম, আমরা ও তো একটু সরকারি দল বিরোধী দল আছে, আমরা একটু এরকমই আছে। বাট আপনারা যেটা করেন ওটা হচ্ছে আমাদেরকে যে ভালোবাসাটা যে সামনে থেকে দেন, এটা আসলে খুব ভালো লাগে। বাট এটার বাইরে এমন এমন ইস্যু আসে যেটাকে আসলে ঘর থেকে দেখতে খুব খারাপ লাগে, যেভাবে উঠে আসে আর কি ব্যাপারটা। আসলে ব্যাপারটা ওরকম না, অ্যাজ ইউজুয়ালি আসলে ঘরে আরও দুই তিনজনের বাসায়, আপনার বাসায়, ওর বাসায়, তার বাসায় যেটা হয় সেটাই হয়েছে। সো আমার মনে হয় যে এটা কোনো ইস্যু না, সো এটা আমাদের ঘরের ব্যাপার। সো আমরা এখন অনেক ভালো আছি, ঠিকঠাক। ওই যে দিন শেষে দুজন দুজনকে জড়াই ধরে আই লাভ ইউ বলি আর ঠিকঠাক হয়ে যায়। থ্যাংক ইউ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব অ্যাপ, নেভার মিস অ্যানাদার আপডেট।